BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে বগুড়া তিন আসনের হালচাল। বগুড়া তিন সংসদের আসনটি আদমদিঘি ও দুপচাঁচি উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ৩৮ নম্বর আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বগুড়া তিন আসনে ভোটার ছিলেন ১৭২৬৮৪ জন। ভোট প্রদান করেন ১১৭৪০৬ জন। নির্বাচনে বিএনপির আব্দুল মজিদ তালুকদার বিজয়ী হন। ধানশীষ প্রতীকে তিনি পান ৪০১৮৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের মুফাজ্জল হক। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ২৯৫৬৩ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে। নির্বাচনে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মাওলাকে বিজয়ী ঘোষণা করা হয়। এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৭৩৪৯১ জন। ভোট প্রদান করেন ১৪৮৮৫৫ জন। নির্বাচনে বিএনপির আব্দুল মজিদ তালুকদার বিজয়ী হন। ধানশীষ প্রতীকে তিনি পান ৬৫১৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সোলাইমান আলী। নৌকা প্রতীকে তিনি পান ৩৫৯২৩ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২০৮৯৬৬ জন। ভোট প্রদান করেন ১৮০২৪৭ জন। নির্বাচনে বিএনপির আব্দুল মোমিন তালুকদার বিজয়ী হন। ধানশীষ প্রতীকে তিনি পান ৯৪৫৩৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি থেকে আওয়ামী লীগ দিয়ে মনোনয়ন পাওয়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মাওলা। নৌকা প্রতীকে তিনি পান ৬০৭৬৪ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৩৬৪৫৮ জন। ভোট প্রদান করেন ২১৪১০৫ জন। নির্বাচনে বিএনপির আব্দুল মোমিন তালুকদার বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১০৪৬২২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী আনসার আলী মৃধা। আনারস প্রতীকে তিনি পান ৮৪৩১৬ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৯৬৪৬৯ জন। ভোট প্রদান করেন ২২৫৬০৭ জন। নির্বাচনের প্রার্থী ছিলেন ৮ জন। আওয়ামী লীগ এই আসনে কোনো প্রার্থী দেয়নি। ধানের শীষ প্রতীকে বিএনপির মাসুদা মোমিন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজাহান আলী তালুকদার, কোদাল প্রতীকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লিয়াকত আলী, টেলিভিশন প্রতীকে বিএনএফের আব্দুল কাদের জিলানি, মোটরগাড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম, আপেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন, ডাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান ১৫৭৭৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মাসুদা মোমিন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৫৮৫৮০ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। আদমদিঘি ও দুপচাঁচি উপজেলা নিয়ে গঠিত বগুড়া তিনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার, তিনি এবারও মনোনয়ন চাইবেন। একই সঙ্গে মহাজোটের সমর্থনও চাইবেন জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার।
এছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন আদমদিঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, আদমদিঘি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অজয় সরকার, সান্তাহার ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নাহিদ সুলতানা তৃপ্তি। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন আদমদিঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বিলাল, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক লায়ন ফরিদ আহমেদ, বিএনপি নেতা ও সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ফিরোজ মোহাম্মদ কামরুল হাসান, বিএনপি নেতা আতাউর রহমান খান মুক্তা, ইসলামী আন্দোলন বাংলাদেশের একাদশ নির্বাচনের প্রার্থী শাহজাহান আলী তালুকদার, আদমদিঘি উপজেলা নেতা আব্দুর রাজ্জাক, বিএনএফ থেকে আব্দুল কাদের জিলানি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লিয়াকত আলী দলীয় মনোনয়ন চাইবেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হতে পারেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাকারী আব্দুল মজিদ, নুরুল ইসলাম ও আফজাল হোসেন। পর্যবেক্ষণে দেখা যায়, বগুড়া তিন আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম জাতীয় সংসদে টানা বিএনপি প্রার্থীরা বিজয়ী হন। শুধু দশম, একাদশ সংসদে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টিফোরের গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টিফোর বগুড়া তিন আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৬৭.৯৯% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ২১.৩৪%, বিএনপি ৩.৪৩%, জাতীয় পার্টি ১৮.৬৫%, জামায়াত ইসলামী ২৫.১৮%, স্বতন্ত্র ও অন্যান্য ০.৬০% ভোট পায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৫.৮০% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ২৪.১৩%, বিএনপি ৪৩.৭৬%, জাতীয় পার্টি ১৪.৯৬%, জামায়াত ইসলামী ১৬.৫৮%, স্বতন্ত্র ও অন্যান্য ০.৬১% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করে ৮৬.২৬% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৩.৭১%, চার দলীয় জোট ৫২.৪৫%, জাতীয় পার্টি ১৩.৫১%, স্বতন্ত্র ও অন্যান্য ০.৩৩% ভোট পায়। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৯০.৫৫% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় মহাজোট ১১.২১%, চার দলীয় জোট ৪৯.১১%, স্বতন্ত্র ও অন্যান্য দল ৩৯.৬৮% ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বগুড়া তিন আসনে বিএনপির সাংগঠনিক অবস্থা খুবই মজবুত। এরপর রয়েছে জামায়াতে ইসলামীর অবস্থান। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা তলানিতে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের ৩৮ নম্বর বগুড়া তিন আসনটিতে বিএনপি প্রার্থী বিজয়ী হবেন তা নিশ্চিত করে বলা যায়। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ ২৪ এর সঙ্গে থেকে নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন।